হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই প্রিপিক জিরো টু হিরো অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্সে আপনাদের সাথে আছি আমি খালেদ সাইদ টিম লিডার অ্যান্ড ফাউন্ডার অফ টিম ড্যানজেল অ্যান্ড স্পেশালি এই কোর্সের প্রধান ইনস্ট্রাক্টর হ্যালো ক্রিয়েটি পিপলস আসসালামু আলাইকুম আমি এই কোর্সের দ্বিতীয় সাইফুল ইসলাম সাইমন গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফাউন্ডার অফ ড্যান্সেল আমি থাকবো আপনাদের সাথে এই কোর্সের সবগুলো ডিজাইন কোর্স জুড়ে স্বাভাবিকলে আমরা যখনই কোনো কোর্সের ফ্রোমও দেখি তখন আমাদের মনে অনেকগুলো কোশ্চেন জাগে যে কাদের জন্য এই কোর্স কি কি থাকছে এই কোর্সে সাপোর্ট পাবো কি না এমন হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় সো আমি চেষ্টা করব এই পর্বে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট কিনা সর্বপ্রথম প্রশ্ন থাকতে পারে আপনার মনে যে কাদের জন্য এই কোর্স তো এই কোর্সটি যেহেতু একটি অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক জানতে হবে অর্থাৎ আপনি যদি টুলস জানেন অথবা আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরের বেসিক প্রোজেক্ট করেছেন তাইলে এই কোর্সটি আপনার জন্য আর আমি সাজেস্ট করব আপনারা যারা বেসিক ফটোশপ বা ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছেন তারাও চাইলে এই কোর্সটি এনরোল করে রাখতে পারেন আপনাদের যখন ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখা শেষ হয়ে যাবে তখন আপনি এই কোর্সটি ফলো করে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স টুলসগুলো ফলো করে কীভাবে ডিজাইন করতে হয় সেটা শিখতে পারবেন সো দ্বিতীয়ত আপনার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে কি কি থাকছে এই কোর্সে সো এই কোর্সকে আমরা মূলত থ্রি ইন ওয়ান কোর্স বলতে পারি অর্থাৎ একের ভিতর তিন কারণ এই কোর্সে থাকছে ডিজাইন প্রিন্সিপাল থাকছে ছয়টা লাইভ ডিজাইন প্রজেক্ট এবং মার্কেট প্লেস ফ্রিপিক এই কোর্সে একদম সর্বপ্রথম পার্টে আমরা শুরু করব ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আমরা জানি ডিজাইন বা ডিজাইন ইন্ডাস্ট্রিতে যদি রাজত্ব করতে হয় তাহলে ডিজাইন প্রিন্সিপালের ভূমিকা অপরিসীম দ্যাটস ওয়াই এই কোর্সের একদম প্রথমে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালের যেই অংশগুলো সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিতে যাতে করে যারা ডিজাইন বা ডিজাইন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে চাচ্ছেন যারা চাচ্ছেন ডিজাইনে ভালো কিছু করতে এবং আপনার ডিজাইন ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাদের জন্য আমরা ডিজাইন প্রিন্সিপালের যতটুকু প্রয়োজন সর্বোচ্চটুকু আমরা অ্যাড করেছি যাতে করে আপনি ডিজাইন ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে লিড করতে পারেন ডিজাইন প্রিন্সিপালের পর আলোচনা করা হয়েছে ডিজাইন প্রোজেক্ট নিয়ে আমরা যারা আইডিয়া জেনারেট নিয়ে ভুগি কিভাবে কালার তৈরি করব কন্টেন্ট কিভাবে সাজাবো প্রিন্সিপাল ফলো করে কিভাবে ডিজাইন করব, তাদের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ডিজাইন প্রোজেক্টে এই ডিজাইন প্রজেক্টে আমরা টোটাল ছয় ধরনের ডিজাইন দেখিয়েছি সর্বপ্রথম ফ্লায়ার ডিজাইন ডিসপ্লেতে এখন আপনি দেখতে পাচ্ছেন যেই ফ্লায়ার ডিজাইনটি আপনাদের এই কোর্সে দেখানো হয়েছে সো এই ফ্লায়ার ডিজাইনটি একদম স্কেচ থেকে কীভাবে আপনি একদম ফাইনাল আউটপুট করবেন কীভাবে প্রেজেন্টেশন করবেন কন্টেন্ট কীভাবে সাজাবেন প্রিন্সিপাল ফলো করে কীভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু দেখানো হয়েছে দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনি দেখতে পারবেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি এবং মার্কেট প্লেসের জন্য উপযোগী যে ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করা হয় সেই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এইখানে দেখানো হয়েছে সেটাও কিন্তু আমরা স্কেচ থেকে কীভাবে আপনি ফাইনাল আউটপুট নিয়ে আসবেন এবং ইউনিকভাবে আপনার ডিজাইনকে প্রেজেন্ট করবেন সেটা আমরা দেখিয়েছি তৃতীয় নাম্বার ক্লাসে থাকছে ফুল ফুললেট ব্যাকগ্রাউন্ড যেখানে টোটাল দুইটা ব্যাকগ্রাউন্ড করানো দেখা হয়েছে একদম একটা হচ্ছে গোল্ডেন লাইট ইফেক্টে একটা হচ্ছে মডার্ন স্টাইলে যাতে করে আপনি এই ফুলের ব্যাকগ্রাউন্ডে একই টাইপের ডিজাইন করে একাধিক স্টাইল প্রেজেন্টেশন করে আপনি মার্কেট প্লেসের জন্য তৈরি করতে পারেন চার নাম্বার ক্লাসে থাকছে আমাদের মডার্ন ব্যাকগ্রাউন্ড সেখানেও কিন্তু আমরা একদম স্কেচ থেকে দেখিয়েছি আইডিয়া জেনারেট নিয়ে যাদের সবচেয়ে বেশি সমস্যা তারা কিন্তু এই যে স্কেচ থেকে কীভাবে একটা ডিজাইনকে লাইটিং দিবেন এলিমেন্ট ক্রিয়েট করবেন শ্যাডো দিবেন স্কেচ থেকে কীভাবে একটা ফাইনাল আউটপুট নিয়ে আসবেন সেটা কিন্তু আমরা এই কোর্সে দেখিয়েছি সো মডার্ন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম স্কেচ থেকে আপনি এলিমেন্ট ক্রিয়েশন লাইট কালার শ্যাডো অবল্য এমনভাবে দেখানো হয়েছে শুধুমাত্র ফ্রি পিক না আপনি যত ধরনের মাইক্রোস্টোক আছে লাইক শাটার স্টোক অ্যাডোভে স্টোক ভিগো অন্যান্য মার্কেট প্লেসেও সেম ডিজাইন আপলোড দিতে পারেন পাঁচ নাম্বার ক্লাসে থাকছে আমাদের লাক্সারি ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা আপনাকে ডিসপ্লেতে শো করছি যাতে বুঝতে পারেন যে কোন ধরনের ডিজাইন আপনাদের এই কোর্সে দেখানো হয়েছে প্রথমেই বলে রাখি এখানেও কিন্তু আমরা স্কেচ থেকে একদম এলিমেন্ট ক্রিয়েশন লাইট কালার শ্যাডো এবং স্পেশাল কিছু টিপসের মাধ্যমে পুরো প্রোজেক্টটা সাজিয়েছি যাতে করে আপনার আর কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় এবং সিক্স নাম্বার ক্লাসে দেখানো হয়েছে মান্ডালা ডিজাইন মান্ডালা ডিজাইনে আমরা ব্রাশ তৈরি করতে পারি না এখানে একটা ব্রাশ তৈরি করে দেখানো হয়েছে পাশাপাশি ম্যান্ডালা ফ্রেম তৈরি করার মাধ্যমে একটা মান্ডালা তৈরি করে সেটাকে ফাইনালি কিভাবে তৈরি করে একদম ফাইনাল আউটপুট নিয়ে আসবেন সেটাও দেখানো হয়েছে যাতে করে কোনো প্রকার সমস্যা পড়তে না হয় বা আপনার মনে কোনো প্রকার কনফিউশন না থাকে সো ডিজাইন প্রজেক্টগুলোতে প্রত্যেকটা প্রজেক্টেই আমরা চেষ্টা করেছি একদম সহজ ভাষায় সুন্দরভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিতে যাতে করে অন্য কোথাও বা অন্য কোথাও গেলে আপনাকে সমস্যায় পড়তে না হয় এবং স্পেশাল কিছু টিপসও দেওয়া আছে যাতে করে আপনি ইজিলি সেই ডিজাইনগুলোকে ক্রিয়েট করতে পারেন সো যাদের আইডিয়া জেনারেট নিয়ে সমস্যা আছে যাদের আইডিয়া ক্রিয়েশন কালার কীভাবে তৈরি করব শ্যাডো কীভাবে হবে টাইপোগ্রাফি কীভাবে দিব সো তাদের কিন্তু আশা করি ডিজাইন প্রোজেক্টগুলো করার পরে আর কোনো প্রকার সমস্যা থাকবে না সর্বশেষে থাকছে মার্কেট প্লেস ক্রিপিক আমরা যারা একদম নতুন আমরা এর আগে যারা প্যাসিভ মার্কেটে কাজ করে আমরা যারা টুকটাক প্যাসিভ মার্কেটে কাজ করছি অথবা যারা ফ্রিপিকে ফাইল সাবমিট করে রিজেক্ট খেয়ে অলরেডি হতাশ সবার কথা চিন্তা করে। একদম বেসিক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েশন রিজেকশন ইস্যু টাইটেল চয়েস নেক্স চয়েস প্রত্যেকটা টপিকেই আমি আলোচনা করেছি মার্কেট প্লেসের এই পাটে এবং আমি চেষ্টা করেছি এমন সহজ ভাষায় আপনাদের প্রতিটা টপিক বুঝিয়ে দিতে যাতে করে আপনি ফ্রিপিকের জন্য ডিজাইন রেডি করে খুব সহজেই ফ্রিপিক কন্ট্রিবিউটর হতে পারেন আশা করি আপনার মনের মধ্যে যে কোশ্চেনটা ছিল যে কি কি থাকছে এই কোর্সে সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন কোর্সটি নেওয়ার পর আমরা সাপোর্ট পাবো কি না এই প্রশ্ন আমাকে অলরেডি অনেকেই করেছেন এবং সবাই সবচেয়ে বেশি কনফিউশন আচ্ছা ভিডিও টিউটোরিয়াল তো আমরা কি সাপোর্ট পাবো আমি যদি বলি অবশ্যই আপনি সাপোর্ট পাবেন শুধু আমি বা সাইফুল ইসলাম সাইমন ভাই নয় আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের পুরো ড্যান্সেল টিম রেডি আপনাদের সকল ধরনের কোয়েশ্চেন আপনাদের সকল প্রকার ডিজাইন রিভিউ এবং যত ধরনের কনফিউশন আছে আমরা চেষ্টা করব সকল ধরনের সমস্যা সমাধান করার আপনাদের জন্য থাকবে সিক্রেট ফেসবুক গ্রুপ কোর্সটি যেহেতু ভিডিও টিউটোরিয়াল কোর্স আমাদের অনেক বেশি প্রশ্ন অনেক বেশি কনফিউশন থাকবে তাহলে কি লাইভ ক্লাস হবে কিনা অবশ্যই আপনাদের জন্য আমরা স্পেশাল কিছু লাইভ ক্লাসের আয়োজন করব। পাশাপাশি আমরা ডেইলি চ্যালেঞ্জেরও কিছু প্ল্যানিং করে রেখেছি যাতে করে আপনারা এই কোর্সে যতগুলো টপিক আপনারা দেখবেন বা শিখবেন প্রত্যেকটা টপিকে আপনি ভালোভাবে এক্সপার্ট হতে পারেন এবং আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের ডিজাইন রিভিউ করব আপনাদের যত ধরনের কনফিউশন আছে সবগুলো কনফিউশন আমরা সেই লাইভের মাধ্যমে চেষ্টা করবো যে দূর করার এবং আপনাদের জন্য এক্সট্রা কোনো রিকোয়েস্ট থাকে সেই জন্য কিন্তু আমরা লাইভ ক্লাস আয়োজন করার চেষ্টা করবো সো কোনো প্রকার সমস্যা নেই আমরা অবশ্যই আপনাদের লাইভ ক্লাস করবো এবং আপনাদের নিয়ে আরও অনেকগুলো প্ল্যানিং আছে সেটা আপনারা অবশ্যই আপনাদের সিক্রেট ফেসবুক গ্রুপে জানতে পারবেন সো আর দেরি কিসের এখনই অ্যান্রোল করে নিন আমাদের প্রিপিক জিরো টু হিরো অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স আমরা চেষ্টা করব আপনার যত ধরনের সাপোর্ট দরকার যত ধরনের কনফিউশন এবং যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো অ্যান্সার দেওয়ার সো দেখা হচ্ছে সিক্রেট ফেসবুক গ্রুপে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই